স্টাডি অনলাইনে সকলকে স্বাগত আজ আমরা কাস্ট ভূমিরূপ বা কাস্ট ওপোগ্রাফি সম্পর্কে জানব কাস্ট একটি জার্মান শব্দ দেখো কাস্টের রেপটা নেই বানানটা একটু সংশোধন করতে হবে এটি একটি জার্মান শব্দ এটি ইন্দো ইউরোপীয় কার থেকে এসছে যার অর্থ শিলা স্লোভেনিয়া কার্স শব্দের অর্থ পোস্তরময় ভূমি বা বেয়ার রকি গ্রাউন্ড উন্মুক্ত পোস্তরময় ভূমি জিওমরফোলজিতে বা ভূমিরূপবিদ্যায় কাস্ট হলো সেই সমস্ত ভূখণ্ড যেখানে জলের দ্রবণ ক্রিয়ায় ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠীয় শিলা দ্রবীভূত হয়ে তাদের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ ও জলনিগম প্রণালী গঠন করে ভূমিরূপ এবার এই ক্রাস্ট ভূমিরূপ গঠনের জন্য বেশ কিছু প্রয়োজনীয় পরিবেশ এবং ভারতের বিশেষ উল্লেখযোগ্য কয়েকটা অঞ্চল আছে যেখানে ভূমিরূপ গঠিত হয় যেমন পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য এবং ভারতের ভারতের দেরাদুন উত্তরাখণ্ড পাঁচমারি মধ্যপ্রদেশ এবং কেব অন্ধ্রপ্রদেশ এখানে ভূমিরূপ দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস নিউ মেক্সিকো কেন্টাকি ইন্ডিয়ানা প্রদেশ এবং ফ্রান্সের কক্সেস প্রদেশ এছাড়া ভূমধ্য সাগরের তীরবর্তী অ্যাডল্যান্টিক উপসাগরের তীরবর্তী যে চুনাপাথর শিলাগঠিত অঞ্চল সেখানে এই কাস্ট ভূমিরূপ দেখা যায় এবার ভূমিরূপ যে শিলাটা অবস্থান করে সেটা হচ্ছে চুনাপাথর আর এই চুনাপাথর অঞ্চলে যে কার্বনেশন প্রক্রিয়া একটি রাসায়নিক আবহবিকার এই কার্বনেশন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপ গঠিত হয় দেখো কাস্ট ভূমিরূপ গঠনে যে প্রয়োজনীয় পরিবেশ সেগুলা কি ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের নিচে দ্রবণীয় শিলার উপস্থিতি থাকতে হবে অর্থাৎ চুনাপাথর ও ডলোমাইট শিলা গঠিত অঞ্চল হতে হবে শিলাস্তরের বিশুদ্ধ চুনাপাথর হওয়া বাঞ্ছনীয় থাকতেই হবে এবং ক্যালসিয়াম কার্বোনেটের মাত্রা চল্লিশ শতাংশের বেশি হতে হবে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি এখানে খুবই প্রয়োজন কারণ বৃষ্টিপাতের মাধ্যমে সেখানে দ্রবণ ক্রিয়া হবে এবং কার্বোনেশন প্রক্রিয়া কাজ করবে এটা একটা কেমিক্যাল ওয়েদারিং এবং শিলাস্তর ভূপৃষ্ঠ থেকে যথেষ্ট উঁচুতে অবস্থিত হবে এই যথেষ্ট উঁচুতে অবস্থানের ফলে সেখানে বিভিন্ন ধরনের মানে ল্যান্ডফর্ম যে ভূমিরূপ সেগুলা দারুণভাবে গঠিত হবে কাস্ট ভূমিরূপ বা চুনাপাথর শিলাগঠিত অঞ্চলে মোটামুটি জলের দ্রবণক্রিয়া ও কার্বনেশন প্রক্রিয়ার মাধ্যমে দুই ধরনের হয় একটা হচ্ছে সঞ্চয়জাত কাঠভূমিরূপ এবং ক্ষয়জাত কাঠভূমিরূপ প্রথমেই আমরা ক্ষয়জাত কাষ্টভূমিরূপগুলো সম্পর্কে জানবো দেখো ক্ষয়জাতর মধ্যে যেগুলো আসছে যেগুলো বেশ ইম্পর্ট্যান্ট এবং উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে টেরারোসা ক্যারেন বা ল্যাপিস বা ক্লিন্টস সোয়ালোহল শিঙ্খল ডোলাইন উভালা পোলজে হামস পোনর শুষ্ক ও অন্ধ উপত্যকা এবার আমরা পরপর প্রত্যেকটা ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব প্রথমেই আমরা আসছি টেরা রোসা টেরা রোসা হচ্ছে কার্বনিক টেরা কথার অর্থ মাটি এবং রোসা এই কথার অর্থ হচ্ছে লাল অর্থাৎ লাল রঙের যে মৃত্তিকা চুনাপাথর চোনাপাথর শিলাগঠিত অঞ্চলে যে লাল রঙের মৃত্তিকা তাকে টেরা রোসা বলা হয়ে থাকে কার্বনিক অ্যাসিড মিশ্রিত ভূপৃষ্ঠে চুনাপাথরের স্তরে বিক্রিয়ার ফলে ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত কাষ্ঠ অঞ্চলে যে লাল রঙের আম্লিক কাদার সৃষ্টি হয় তাকে টেরা বলা হয়ে থাকে এই লাল রঙের আমলিক কাদাকে ল্যাপিস বা কারেন অধিক ঢাল বিশিষ্ট যুক্ত অঞ্চলে একাধিক অসংখ্য রৈখিক ও তীক্ষ্ণ শীর্ষ বিশিষ্ট খাঁজের সৃষ্টি হয় এই খাঁজ বিশিষ্ট ভূমিরূপকে ফরাসি ভাষায় ল্যাপিস এবং জার্মান ভাষায় কারেন বলা হয়ে থাকে তারপর আসছে আমরা শৃঙ্খল শৃঙ্খল হচ্ছে কাষ্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে যে ফাঁদল আকৃতির অবনমিত ভূভাগ সৃষ্টি হয় সেগুলোকে শৃঙ্খল বলা হয় এর গভীরতা কয়েক সেমি থেকে তিরিশ মিটারের বেশি হতে পারে একাধিক শৃঙ্খল আয়তনে বাড়তে বাড়তে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগিক শৃঙ্খল বা কম্পাউন্ড শৃঙ্খল গঠন করে এবার দেখো শৃঙ্খলের পর আসছে আমরা ডোলাইন ডোলাইন সার্বিয়ান শব্দ ডোলিনা থেকে এসছে এই ডোলাইন কথাটি যার অর্থ হলো ভূপৃষ্ঠের বা ভূদৃশ্যের মধ্যে এক অবনমন এ ডিপ্রেশন ইন দ্য ল্যান্ডস্কেপ বিশুদ্ধ চুনাপাথরযুক্ত অঞ্চলে শুষ্ক নদী উপত্যকায় বহু সংখ্যক ডোলাইন অবস্থান লক্ষ্য করা যায় অধিকাংশ পঞ্চাশ থেকে একশো মিটার গভীরতা এবং হয়ে থাকে এবং গভীরতা হয় দুই থেকে মানে বিস্তার হয় পঞ্চাশ থেকে একশো মিটার এবং গভীরতা হয় দুই থেকে দশ মিটার হয়ে থাকে উদাহরণ হিসাবে ভারতের হ্যাঁ বোরাগুহালু রেল স্টেশনের বিপরীতে যে ফানেল আকৃতির গর্তটা আছে সেটা একটা আদর্শ ডোলাইন এবং এই ডোলাইন পুরো ব্যাপারটা যে কাস্ট অঞ্চলে ক্ষয়জাত যে সমস্ত ভূমিরূপগুলো আছে সেগুলো আলোচনা করো তাহলে তোমরা এরকমভাবে লিখবে এবং এটা একটা নোট ওকে এ নোটটা তোমরা পিডিএফ আকারে খাতাতে লিখে নিতেও পারো এখান থেকে তোমরা খুব দারুণভাবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে উভালা এবার আমরা আসছি উভালা ডোলাইন হয়ে গেল উভালা জলের সঙ্গে দ্রবীভূত অম্লের প্রভাবে ডোলাইনগুলি আয়তন ও গভীরতা ক্রমশ বাড়তে থাকে দুই বা ততোধিক ডোলাইন একত্রে মিলিত হয়ে যে বৃহদাকার আকার গর্তের সৃষ্টি করে তাকে উভালা বলে উভালার আয়তন কয়েক হেক্টর হতে পারে অনেক বড় হয় উভালা ওকে তারপর উভালার পর আসছি পোলজে পোলজের থেকেও বেশি আয়তন বিশিষ্ট চুনাপাথর গঠিত অঞ্চলে উভালার থেকেও সরি পোলজের থেকে নয় উভালার থেকেও অনেক বেশি দীর্ঘায়িত সমতল তলদেশ বিশিষ্ট এবং চতুর্দিকে খাড়া ঢালযুক্ত আবদ্ধ গর্তকে পোলজে বলা হয়ে থাকে এই আবদ্ধ গর্থকে কি বলা হয় পোলজে বলা হয় এবার পোলজের পর আসছে হামস পোলজের উপরিভাগে অবস্থানরত শঙ্কু আকৃতির অবশিষ্ট পাহাড়গুলিকে হামস বা স্টেহ্যাক হেসট্যাক পাহাড় বা প্যাপিনো হিলস বলে ভারতের রায়পুর জেলার মধ্যভাগে সেল গঠিত হামসগুলিকে স্থানীয় ভাষায় রাবণ ভাটা বলা হয় বেশি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হ্যাঁ এগুলোকে রাবণ ভাটা বলা হয়ে থাকে পুনর পোন হচ্ছে শোয়ালহলের যে মুখ থাকে বা শৃঙ্খল বড় হয়ে গেলে থেকে শোয়ালহল বলে এই শোয়ালহলের মুখে থেকে যে ভূ অভ্যন্তরে বিস্তৃত পটটি দেখা যায় সেটি পণ্য নামে পরিচিত ওকে সেই পটটি পনের নামে পরিচিত এবার শুষ্ক অন্ধ উপত্যকা হ্যাঁ ড্রাই অ্যান্ড ব্লাইন্ড ভ্যালি কাষ্ঠ অঞ্চলে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত যে সমস্ত নদী প্রবাহিত হয় সেই নদীগুলা গতিপথে কখনো কখনো শৃঙ্খল চলে আসে এই শৃঙ্খলের মধ্য দিয়ে নদী প্রবেশ করে দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে যায় ফলে নদী উপত্যকার একটি অংশ সম্পূর্ণ জলশূন্য হয়ে যায় এই জলশূন্য অবস্থাকে যে নদী উপত্যকায় হয় তাকেই শুষ্ক উপত্যকা বলা হয় তাকে যখন নদী পুরোপুরিভাবে জলশূন্য হয়ে পড়ে এবার শুষ্ক উপত্যকার পরবর্তী সময় আসছে আমরা অন্ধ উপত্যকা অন্ধ উপত্যকা যখন গঠিত হয় সেই শুষ্ক উপত্যকার পরবর্তী অংশে অন্ধ উপত্যকা গঠিত হয় যেমন কাষ্ঠ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী যখন কোনো শৃঙ্খলে প্রবেশ করে তখন নদীর বিস্তার ওই শৃঙ্খল পর্যন্তই থেকে যায় হঠাৎ যেন নদীটা কানা গলির মতো হারিয়ে যায় নদীকে আর খুঁজে পাওয়া যায় না এই যেখানে গিয়ে হারিয়ে যায় সেই উপত্যকাটাকেই অন্ধ উপত্যকা বা ব্লাইন্ড ভ্যালি বলা হয়ে থাকে ওকে আর পরের পার্টে আমরা কাষ্ঠ অঞ্চলে সঞ্চয়জাত ভূমিরূপগুলো পড়ব মানে পার্ট টুতে অবশ্যই সকলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাবো আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ধন্যবাদ সকলকে